একটি রঙিন সকালে তোমাদের সবাইকে জানাই পিঙ্কিস ব্লগে অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, তো সবাইকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এবার পুজোটা আগে দিয়ে নি, চলো তারপর আবার কথা হচ্ছে। আজ দোল পূর্ণিমা, আর দোল মানেই হলো রঙের উৎসব। তো রঙে তো রঙিন আজকে সবাই হবই, তো তার সাথে সবার আগে ঠাকুরের সাথে দোল খেলবো। আর পূর্ণিমাতে আমি সিন্নি দিয়ে পুজো করি, তো আজকেও তার থেকে ব্যতিক্রম কিছুই হবে না। তো ভালো মতন পুজোটা দিয়ে নিই, তোমরা আমার সঙ্গে থেকো আর আমার পুজোটা দেখো। আমি আর স্যান্ডি দুজনেই ভালো মতন পুজোটা দিয়ে নিলাম। আর স্যান্ডি ভীষণ তাড়াহুড়ো করছিল যে কখন ও নিচে যাবে আর দোল খেলবে, তো ওকে একটু রেডি করাতে হবে, তার আগে ব্রেকফাস্টটাও দিতে হবে। আজকে একদম রান্নার ঝামেলা রাখিনি, একদম ভেজ পূর্ণিমা বলে এটা হচ্ছে ফুলকপির তরকারি, আর দুপুরে হবে লুচি। তো চলো ফটাফট রেডি হয়ে নিচে চলে যাই। তো তোমরা তো দেখলেই যে আমি নিচে নামার পরই দেখছি তৃষারা চলে এসছে। তো সবাই মিলে আমরা দারুণ মজা করে দোল উৎসব পালন করলাম। তো আজকে যেহেতু দোল উৎসব মানে রঙের উৎসব, তো রং দিয়ে ভূত সাজবো না তা কী করে হয়, ভূত সাজার মধ্যেও কিন্তু দারুণ আনন্দ রয়েছে, যেটা আমার ভীষণ ভালো লাগে। তো আমরা কিন্তু সবাই অনেকগুলো রং মেখে নিয়ে বেশ সুন্দর সেজে গেলাম, আর সুন্দর সেজে তো ঘুরতে যেতে হবে, তাই টোটোয় চেপে চললাম টাইসাদের বাড়ি। সেখানে গিয়ে সবাই খেলা করবে, আর আমি স্যান্ডির একটি হোলি স্পেশাল সানগ্লাস পরে নিজেকে বেশ অপ্সরা ভাবছিলাম। তো আমার বেশ ভালোই লাগছিলো, ব্যাপারটা এনজয় করছিলাম। তো চলো আমরা টাইসাদের বাড়ি যাবো, আর রাস্তায় দেখো সবাই কিন্তু বেশ এনজয় করছে। তো এখন আমরা চলে এসেছি, এখন সবাই ওরা খেলবে আর আমরা জাস্ট ওদেরকে সঙ্গ দেবো। তো তোমরা আমাদের সাথে থেকো। ওরা কিন্তু আজকে প্রচুর খেলেছে আর আনন্দ করেছে। তো আমরা এবার বাড়ি ফিরবো, আর দেখো বাচ্চাগুলোকে কোনটা যে কার বাচ্চা কিছুই চেনা যাচ্ছে না, এত সুন্দর সাজিয়ে এনেছিলাম আর এখন দেখো পুরো ভূত সেজে গেছে। তো চলো বাড়িতে ফিরছি, আজ তো হলো ছোটা হোলি আর কালকে হবে বড় হোলি, তো কালকেও বেশ এনজয় করব, তার ওয়েট করছি। তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকবে। এত খেলার পরেও বাচ্চাগুলোর মন ভরছে না, কেউ আর ঘরে যেতে চাইছে না। তো যাই হোক ঘরে যাবো, আর স্নান সেরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আজকের মতন দোল উৎসব কমপ্লিট, এখন স্নান করে চলে এসছি, আর এবার চলো খাওয়া দাওয়ার পালা। এখন চলো গরম গরম লুচিটা ভেজে নিই। তো সকালে কিন্তু রুটি আর আলুর দম হয়েছিল, আর দুপুরে আছে ফুলকপি ডালনা আর লুচি, পুরোপুরি নিরামিষ। তো এই দিয়েই আজকের লাঞ্চ হবে। তো বেশি রান্না করলে আর স্যান্ডির সাথে খেলা করা একদমই যেত না, আর দোল উৎসবটাও আমি আনন্দ করতে পারতাম না। তো যাই হোক আজকের মতন এই দিয়েই লাঞ্চ সেরে নেব। তো আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে পাশে অবশ্যই থেকো। তো চলো আজকের মতন এখানেই টাটা, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড হ্যাপি হোলি।